আপনারা অনেক খাটাখাটি করছেন, যা হোক আপনারা আমার লাগে অনেক খাটাখাটি করছেন, অনেক কষ্ট করছেন, এই কষ্টের বিনিময় আমি দিতে পারতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বে আমরা তুলে ধরার চেষ্টা করেছি পাহাড়ের নিচে ঝুপড়ি করে বসবাস করা দুজন বৃদ্ধার গল্প। তো পর্বে যে অংশটুকু দেখেছিলেন আজ ঠিক তার পেছন থেকেই শুরু হচ্ছে মূলত এই ঘর তৈরির গল্পটিকে। আমরা কয়েকটি পর্বে বিভক্ত করেছি যেন আপনারা সহজেই এই গল্পটুকু দেখতে পারেন। তো ততক্ষণ আমাদের সাথেই থাকতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের মতো আসলে ঘর নির্মাণ কাজ আমাদের আজকের মতো মোটামুটি সমাপ্তি, কারণ আমরা এই মুহূর্তে টিনের যে বেড়া এই টিনের বেড়া কমপ্লিট করতে পেরেছি। দুঃখিত, আমরা টিনের যে চাল, উপরের যে চাল, ওই চালটা করতে পেরেছি এবং দু চার সাইডের যে টিনের বেড়া আমরা এই টিন দিয়েই বেড়া দিব। আমাদের আগে প্ল্যান ছিল যে অন্য কিছু দিয়ে হয়তো বা আটকে ঘরটা তৈরি করব। এখন যেহেতু তিন দিয়ে আমরা ঘরটা নির্মাণ করেছি, তাই আমরা চিন্তা করেছি যে চারপাশের বেড়াটাও টিন দিয়েই করবো, কারণ একটা সৌন্দর্য এবং একটা নিরাপত্তার বিষয় আছে যদি আমরা ঈদে করি কি বলে ওই মোটা যে কাপড় জাতীয় আমরা ওইগুলো দিয়ে যদি করি ওটার স্থায়িত্ব খুব কম হবে, এই জন্য আমরা চিন্তা করেছি এখন টিন দিয়েই করব। যারা দেখছেন আসলে আপনারা দেখছেন যে উপরে যে চাল মোটামুটি কমপ্লিট, চারিদিকে পাহাড়, চারপাশে পাহাড়, এই চারপাশের পাহাড়ের মাঝে আসলে ছোট একটা ঝুপড়ি ঘরেই যাদের বসবাস। আমরা সকালে এসেছিলাম, এখন পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, দিনের শেষ ভাগ, সূর্য যেহেতু ডুবে গেছে তাই ঠান্ডাও পড়তে শুরু করেছে, বাতাসে শীতের তীব্রতা আমরা ইতিমধ্যে অনুভব করছি। আমরা মোটামুটি কাজ আজকের দিনের মতো শেষ, এখন আমাদের বিরতি চলছে, আসলে চা বিরতি চলছে, এখানে সবাই চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে, কেউ কেউ আবার বাঁশের কাপে চা খাচ্ছে। আসলে নাই দেশে বুট কালাই সন্দেশ বলে একটা কথা আছে, এইটা দিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, আমাদের ঘর নির্মাণ করেছেন এই যে আমাদের আজকের দিনের হিরো, এই যে আরেকজন, হ্যাঁ এই যে আমাদের সুমন ভাই বাঁশের কাপে চা খাচ্ছে। স্যার আপনিও কিন্তু বাঁশে চা খেতে পারতেন। আমাদের চা বানাচ্ছে সুশান্ত, খুবই ব্যস্ত, আজকে খুবই ব্যস্ত ছিল সারাদিন। হ্যাঁ, আমাদের সবার প্রিয় আকাশ, আচ্ছা ঠিক আছে, এদিক থেকে দেখানোর চেষ্টা করি। আসলে যে বিষয়টা বলছিলাম যে আসলে এখন মোটামুটি আমরা বলতে পারি যে সারাদিনে যে কষ্ট, এই কষ্ট আসলে আজকে মোটামুটি সম্পূর্ণ হয়েছে আজকের দিনের মতো। আমাদের এই গ্রামে আসলে নির্মাণ সামগ্রী যেগুলো ছিল ওইগুলো নিয়ে আসার জন্য খুবই কষ্ট হয়েছে, এখন আসলে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি সেলফি পর্ব। দিন শেষে আসলে সবাই একসাথে বাসে চা খাচ্ছে, মাঝখানে আমাদের সিরাজ কাকা যার ঘর, মানে সবাই একসাথে, তাহলে আমি কেন বাকি থাকবো? এক মিনিট, আমি সবাই আছে তো, আমাদের কি সাকসেস হয়েছে সবার? হ্যাঁ একদম পারফেক্ট। না মিয়া অভিনেতা,
আসলে আমরা এখন শীতের কিছু কম্বল নিয়ে আসছিলাম তাদের জন্য। এই কম্বল আমরা এখন দিচ্ছি তাদের মাঝে, যেহেতু তারা একদম কষ্ট করেন, আমরা এই কম্বলও তাদের মাঝে বিতরণ করছি। আমরা এগুলো পেয়েছি সরকারিভাবেই, তারা শীত নিবারণ করে। এই সেই ঘর যে ঘরে তারা থাকতো, এখন তারা নতুন ঘরে থাকবে। অল্প কিছু কাজ বাকি রয়েছে, অল্প কিছু লাইট নেই না আপনাদের? লাইট করতে পারবো কপিবাতি। ঠিক আছে।